আওয়ামী যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সাইদুল হক সুমন, ওনাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। উনি আসলে পরিচিত, ওনার এই এই পরিচিতির কারণে বেশি পরিচিত না, উনি বেশি পরিচিত ফেসবুকে লাইভ করার কারণে। উনি ফেসবুকে লাইভ হয়ে দেশের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন, খুবই ভালো একটা ব্যাপার। অন দ্য আদার হ্যান্ড, উনি এই সরকার, এই রাজনৈতিক দল এখন সরকার গঠন করছে, সেই রাজনৈতিক দলকে সমর্থন করেন, রাইট? তো ওনার জন্য এটা একটু একটা আনকমফোর্টেবল জায়গা। ওনার সরকার ক্ষমতায়, তারপর সরকারকে নিয়ে সরাসরি কখনোই সমালোচনা করেন না, সরকারকে নিয়ে না করে, বা হাউ ডু আই পুট ইট, কারণ এখানে একটু মানে সরকার মানে কি, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, এখন আওয়ামী লীগ সরকার গঠন করছে, যখন বিএনপি ক্ষমতায় থাকবে তখন বিএনপি সরকার গঠন করবে, রাইট? তো সরকার হচ্ছে একটা রাষ্ট্র পরিচালনা যে করে সে হচ্ছে সরকার, সরকার কোনো রাজনৈতিক দল না। সো সেই সেন্সে উনি হচ্ছে, যদি সরকারের সমালোচনা কখনো করেও, উনি সরকারের সমালোচনা করতেছে, যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে তাদের সমালোচনা করতেছে। স্পেশালি উনি সাধারণত সমালোচনা করে হচ্ছে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী, সরকারি কর্মকর্তা কর্মচারীদের অবহেলা, এগুলো নিয়ে কথা বলেন উনি। কিন্তু সরকার গঠন করছে যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের লোকজনকে নিয়ে উনি কথা বা সমালোচনা সাধারণত করেন, অলমোস্ট করেনি না, রাইট? সেখানে একটা সূক্ষ্ম ডিস্টিংশন আছে, মানে অবশ্যই ওনাকে সেফ প্লে করতে হবে এই দেশে থাকলে, এটা এটা কোনো ইস্যু না। আমি কখনোই বাংলাদেশে বসে কেউ বীর দর্পে কথা না বললে তাকে দায়ী করি না, তার ব্যাপারে ফিঙ্গার পয়েন্ট করি, কারণ এখানে জীবনের নিরাপত্তা নয়, মুখে কথা বলবে, রাইট? আমি কথা বলি কোনগুলো নিয়ে, হালুয়াখোর যেগুলো হচ্ছে যে জীবনের নিরাপত্তা নাই দেখে কথা তো বলেই না, বাট এটাকে জায়জ করার, জাস্টিফাই করার চেষ্টা করেছে না, বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা, বাংলাদেশ উন্নতি করে ফাটাই ফেলতেছে দেখে আমরা ইতিবাচক, সেগুলো হচ্ছে আরেক বদমাইশ, সেগুলো নিয়ে কথা বলি। কিন্তু কেউ যদি এই বাস্তবতা মেনে নিয়ে যে ভাই এই দেশে কথা বলা যায় না, জীবন জীবিকার নিরাপত্তা নাই দেখে কথা বলি না, তাহলে ফাইন, ওকে ফাইন, দ্যাটস ফাইন, দ্যাটস টোটালি ফাইন, রাইট? আমি তো আর আনরিজনেবল না। তো সাইদুল হক সুমন উনি যে সরকারের সমালোচনা করেন, বা সরকারের কর্মকর্তা কর্মচারীদের সরকারের বিভিন্ন অন্যায় বা সরকারের বিভিন্ন দায়িত্বহীনতা, যেমন রাস্তাঘাট ঠিক নাই, এই না সে এগুলো, তো উনি সরকারের সমালোচনা সবসময় করে আসছেন, রাইট? অ্যাগেন, আওয়ামী লীগের সমালোচনা নেসেসারিলি করেন নাই, দ্যাটস অলসো টোটালি ফাইন উইথ মি। আমি আপনার ব্যাপারে জানি না, আমার আমি টোটালি ফাইন, কারণ এই দেশের জীবন জীবিকার নিরাপত্তা নেই। আমি যেটা সবসময় বলি যে কারেজ এবং স্টুপিডিটির পার্থক্যটা বুঝতে হবে আপনাকে, হ্যাঁ? কারেজ যে দেখাই দিয়ে কি স্টুপিডের মতো কাজ করে মারা খেয়ে চাঙ্গে উঠে গেলে সেটাকে কারেজ বলে না, সেটাকে বলে স্টুপিডিটি, রাইট? সো উনি যেটা করে আসতেছিলেন সেটা টোটালি আমার দৃষ্টিতে অ্যাকসেপ্টেবল, রাইট? এবং আমি টোটালি অ্যাপ্রিসিয়েট করে আসতেছিলাম ওনার কার্যক্রমকে। কিন্তু কথা হচ্ছে এই দেশে তো আপনি লাইক যেটা সবসময় বলেছি, ইউ আর নেভার সেফ, লাইক কে কখন, একটা সাধারণ মানুষও যদি হইতো এমন খুব চামে 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 হিসাব করে করে পদক্ষেপ ফেলতেছে, কথা বলতেছে, তারপর চিপায় পড়ে গেছে, সেটা এক জিনিস, আর উনি হচ্ছে আওয়ামী লীগের লোক, কর্মী, সৈনিক, উনি কিন্তু যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের একজন আইনজীবীও ছিল, মানে কোন পর্যায়ের উনি অচেতনার সৈনিক, সেই উনিও চিপায় পড়বে কিনা আমি জানি না, পড়ে যেতে পারে, দল থেকে বহিষ্কার করছে, তো যারাই সাধারণত দল থেকে বহিষ্কার হয় এদেরকে নিয়ে খেলাধুলা শুরু হয়ে যায়, সো দেয়ার ইজ এ চান্স চিপায় পড়ে যেতে পারে। এটা ডিপেন্ড করে কেউ ওনাকে ফেলতে চায় কিনা, যেটা সবসময় বলে আসি, যে আপনাকে এই দেশে আপনি বিপদে পড়বেন কি পড়বেন না এটা নির্ভর করে আপনাকে কেউ টার্গেট করতেছি না, করতেছি কিনা, এবং যে টার্গেট করতেছে সে পাওয়ারফুল কি না, কম পাওয়ারফুল হলেও সে আবার বড় পাওয়ারফুল কাউকে ধরে খেলে দিতে পারবে আপনাকে, রাইট? ওকে, তো যেইটা ঘটনা ঘটছে যে একজন পুলিশ কর্মকর্তা উনি হচ্ছে একটা স্লোগান দিছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, ও জিয়া, ওই কি নাম বলি, জিয়া শুনিক ভাই, বঙ্গবন্ধু বঙ্গবন্ধু, ওই ওই মুজিব সেনা নিয়ে বলে স্লোগান দিছে, এটা দেখার পর হচ্ছে সাইদুল হক সুমন উনি একটা লাইভ করছেন, করে হচ্ছে এটা সমালোচনা করছেন, এবং রাইটলি সমালোচনা করছেন। তো সোনার এই সমালোচনা করার কারণে যুবলীগ হচ্ছে ওনাকে বহিষ্কার করছে। উনি সমালোচনার কী করছে সেটা দেখি, একটু লম্বা পুরোটা দেখাই আপনাদেরকে, অবশ্যই একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি, কিন্তু পুরোটা দেখাচ্ছি, টাইম স্ট্যাম্প করে দিব কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে, আপনারা চাইলে দেখতে পারেন, চাইলে ফাস্ট ফরওয়ার্ড করতে পারেন যদি আগে দেখে থাকেন, বা স্কিপ করতে পারেন। গতকালকে শেখ কামাল সাহেবের জন্মদিনে
শরীয়তপুরের পালং থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেনের একটি আওয়ামী লীগের যে স্লোগান, এই স্লোগান দেয়াকালীন সময় ওনার একটা ভিডিও ভাইরাল হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের কি স্লোগান দেওয়ার মানুষের এতই কম পড়ছে যে একজন ওসি সাহেবের এই স্লোগান দিতে হবে? আচ্ছা, উনি বলছেন, আমি খেয়াল করে দেখলাম, উনি বলছেন যে উনি আবেগ থেকে বক্তব্য এই স্লোগান দিয়েছেন। তা আমার কথা হচ্ছে যে আপনি যখন সরকারের দায়িত্বে থাকবেন বা আপনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবেন, তখন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আপনি আবেগ দেখানোর সাথে সাথে কিন্তু আপনার বিরুদ্ধে পানিশমেন্ট নিয়ে আসা দরকার। ওনার এই স্লোগানের সাথে সাথে এই যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে নীতিমালা বা এই যে আইন, এই আইনের ব্যত্যয় ঘটানোর পরও আমি জানি না এখনো উনি এই জায়গায় আছেন, এই ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে আছেন। একটা জিনিস কি জানেন, মায়ের চেয়ে যখন মাসির দরদ বেশি হয় তখনই বোঝা যাবে যে আপনার অবস্থা কিন্তু বেশি ভালো না। আপনি খেয়াল করে দেখবেন, জানা আছে কিনা, 75 সালে আমার জন্ম হয় নাই। এই 75 সালের আগে আপনারা জানেন কিনা যে বঙ্গবন্ধুর মায়ের মৃত্যুতে নাকি সবচেয়ে বেশি কান্নাকাটি করছিল হচ্ছে গিয়ে আমাদের খন্দকার মুস্তাক, যে বেইমান মুস্তাক হিসেবে সারা মির্জাফর হিসেবে যাতে পরিচিত, এবং তার মায়ের মৃত্যুতে, বঙ্গবন্ধুর মায়ের মৃত্যুতে নাকি সে এমন ভাবে কাঁদতেছিল যে বোঝা যাচ্ছিল না যে বঙ্গবন্ধুর মা মারা গেছেন না খন্দকার মুস্তাকের মা মারা গেছেন। এরপরের ইতিহাস তো আপনারা জানেন যে ইতিহাসে হচ্ছে গিয়ে যে এই মুস্তাকি হচ্ছে গিয়ে ষড়যন্ত্রের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর পরিবারকে সপরিবারে হত্যা করছে। এই জন্যই দেখেন, আবেগ দেখানো ভালো, কিন্তু আবেগ যখন এই দলের আবেগ দেখাইতে গিয়ে যখন আপনি রাষ্ট্রকে যখন প্রশ্নবিদ্ধ করতেছেন, এই যে সরকার, এই সরকারকে যখন প্রশ্নবিদ্ধ করতেছেন, তখন আপনি কত ক্ষতি করে দিলেন এই সরকারের। আর যে পুলিশ বিভাগের যে এত ভালো ভালো ওসি আছেন এবং এত ভালো ভালো পুলিশ কর্মকর্তা আছেন, যারা সবসময় দল মতের ঊর্ধ্বে উঠে যারা এই সরকারকে সহযোগিতা করতেছেন এবং রাষ্ট্রকে সহযোগিতা করতেছেন, এই ওসি সাহেবের এই বক্তব্যের মধ্য দিয়ে চিন্তা করতে পারেন এই যে পুলিশ অফিসারদের অবস্থা কি হবে। দেখেন, সামান্য চাকরিজীবী লীগ, এরকম ভুইফোর সংগঠনের বিরুদ্ধে আওয়ামী লীগ কত সতর্ক এবং কিভাবে পানিশমেন্টের ব্যবস্থা করতেছেন। আপনারা জানেন হেলেনা জাহাঙ্গীরকে আটক করা হয়েছে চাকরিজীবী লীগের নামে এই ধরনের ভুইফোর সংগঠন করার কারণে। তাই এখন এমন অবস্থা হয়েছে, এখন তো যে অবস্থা দেখতেছি যে ওসি সাহেবরা বলবেন না, এই ধরনের ওসি যারা আছেন তারা বলবেন যে এই যে পুলিশ লীগ একটা তৈরি করা যায় কিনা। শুনেন, সবকিছু একটা সতর্ক হওয়ার আমি মনে করি এখন সবচেয়ে বড় সময় হচ্ছে গিয়ে এইটাই সতর্ক হওয়ার সময়। 75 সালে আমরা সতর্ক হইতে পারি নাই বলে আমরা বঙ্গবন্ধুরে হারাইছি, এখন কিন্তু সতর্ক হইতে হবে, এই ধরনের লোক থেকে দূরে থাকতে হবে। আপনি যদি প্রকৃত অর্থে যদি আপনি দলের ভালোবাসেন, তাহলে এমন কোনো কাজ করতে পারবেন না, দলের প্রতি এমন কোনো আবেগ দেখাইতে পারবেন না যাতে দলের কলঙ্ক হয়, দল ক্ষতিগ্রস্ত হয়। আপনি যদি প্রকৃত অর্থে যদি বাংলাদেশকে ভালোবাসেন, তাহলে এমন কোনো কাজ করতে পারবেন না যে আপনি বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়। আপনি যদি পুলিশ ডিপার্টমেন্টের হয়ে পুলিশ ডিপার্টমেন্টকে ভালোবাসেন, তাহলে কোনোভাবে এমন কাজ করতে পারতেন না যে পুরো পুলিশ ডিপার্টমেন্টকে আপনি বিব্রত করেছেন। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং আইজিপি মহোদয়ের কাছে বলবো যে অন্তত আবেগ দেখানোর জন্য, ওনার আবেগ থাকতে পারে এটাকে আমরা সম্মান জানাই, কিন্তু রাষ্ট্র দল সবগুলারই একাকার করার জন্য এবং বিশেষত এই সরকারকে কলঙ্কিত করার জন্য, বিব্রত করার জন্য, পুলিশ ডিপার্টমেন্টকে বিব্রত করার জন্য, তার বিরুদ্ধে যত তাড়াতাড়ি সম্ভব চাকরিজীবী লীগের বিরুদ্ধে যেভাবে এই অ্যাকশন নেওয়া হয়েছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, আমি মনে করি যে ক্রাইসিস এখন হচ্ছে গিয়ে মানে ক্রাইম কল এটা নিতে হবে, নাইলে কিন্তু আরো বেশি বদনামের মুখোমুখি হবো আমরা আর আরো বেশি খন্দকার মুস্তাকের জন্ম হবে এই দেশে। উনি কিন্তু ফুল টাইম ল্যাপটপ দিয়ে কথা বলছেন, সমালোচনা করলেও কিন্তু একেবারে আওয়ামী লীগের অ্যাঙ্গেল থেকে, যে আওয়ামী লীগের নাম ডুবাচ্ছে এরা, তারপর হইতেছে খন্দকার মুস্তাক যেভাবে করে তেলবাজি করছে, অতিরিক্ত তেলবাজি করে শেষ পর্যন্ত বঙ্গবন্ধুকে হত্যা করছে, সেই অতিরিক্ত তেলবাজদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। হ্যাঁ, এগুলো বলছে টসে তেলবাজি লেপছেপ মারছে, একটু করতেই হবে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, আর এটা নিয়ে আমি অভিযোগ করবো না, প্রচুর মানুষ করবে, আমি এটা নিয়ে অভিযোগ করবো না, একটু করতেই হয়। উনি রাইট কথাটা বলছেন, আবার পিঠে চামড়া থাকবে না দেখি, একটু লেপছেপ মারছে, সো দ্যাটস ফাইন, তাও উনি বাঁচতে পারলেন, রাইট? সো এগেন, বুঝতেই পারতেছেন এই দেশে চাম্পাজি কোন পর্যায়ে নিয়ে যেতে হয়, আপনি তাও আপনি সেফ থাকবেন না, নেভার, ইউ নেভার নো, কে কখন কোথায় কী খেলে দিবে, ইউ নেভার নো। এবং এই যে ওনাকে যে বহিষ্কার করলো, এখন কিন্তু উনি একটু আনসেফ আমার দৃষ্টিতে, এখন একটু আনসেফ হয়ে গেলেন। এখন যদি কেউ ওনাকে খেলতে চায়, এই সুযোগ খেলার, এখন ওনাকে ক্যাক করে চিপায় ফেলতে পারবেন। যত মুক্তিযুদ্ধ করার, ট্রাইব্যুনাল করার, মুক্তিযুদ্ধ লেফট রাইট করার ইতিহাস থাকুক, কোনো কিছু, নাথিং উইল কাউন্ট, নাথিং উইল বি কনসিডার্ড, থপ করে খেলে দিবে। সেটা শোনার বাংলা আমরা এগুলো অজস্র দেখছি। সো আজিউল হক সুমন অনেকেই খুশি হবে, যারা বিএনপি পন্থী, হ্যাঁ আওয়ামী লীগের খাইছে না, আমি খুশি হব না। ভদ্রলোক আওয়ামী লীগ হয়ে আওয়ামী লীগের যতটুক সমালোচনা, আওয়ামী লীগের না, বা আওয়ামী লীগ সরকারের যতটুক সমালোচনা, যতটুক ইভেন আওয়ামী লীগেরও মাঝে মধ্যে যতটুক সমালোচনা করছে, ওটুক নৈতিকতা আপনাদেরও নাই অনেকের। হ্যাঁ, খুশি যারা হবেন আপনাদের অনেকেরই নাই, রাইট? নাও কিছু জিনিস যেগুলো মুখ ফসকে বের হয়ে আসছে, গিভ অ্যাওয়ে টাইপের, ওইগুলো আমরা এখন আলোচনা করি। যে এই কথাগুলো আমরা সকলেই জানি বাস্তব হিসেবে, যেগুলো সত্য, কিন্তু এটা স্বীকার করবে না দলীয় লোকজন, কিন্তু এখন এটা তাদের দলের লোকজনের মুখ থেকে বের হয়ে আসবে যে তারা কীভাবে চিন্তা করে, যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এটা বাংলাদেশের আওয়ামী লীগের এরা বুঝাইতে চায়, দাবি করে, এটা কোনো দলীয় স্লোগান, এটা স্বাধীন বাংলার স্লোগান, জয় বাংলা এবং বঙ্গবন্ধু জাতির জনক, সারা বাংলাদেশের জনক, যে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু মনে করবে না, জাফর ইকবালও কলম লিখছে, তার বাংলাদেশে থাকার অধিকার নাই, জাফর ইকবাল কলম লিখছিল, আমি তখন একটা এপিসোড করছিলাম কি মনে পড়তেছে না, যা হোক, তো জাফর ইকবাল বাংলাদেশের মালিক আর কি, কে বাংলাদেশে থাকতে পারবে কে পারবে না, জাফর ইকবাল হইতেছে রায় দিচ্ছে, হ্যাঁ আমিও রায় দিয়ে দিলাম তাহলে, কারণ জাফর ইকবাল আমি দুজনই বাংলাদেশের নাগরিক, দুজনের ইকুয়াল রাইট, সো এখন আমি রায় দিতে পারবো যে জাফর ইকবাল বাংলাদেশে থাকতে পারবে না, জাফর ইকবালকে বের করে দেওয়া হোক, না ওনার ফ্যান ফলোয়িং বেশি, এই জন্য ওনার রায়ের গুরুত্ব বেশি, রাইট? ওকে, সো জয় বাংলা জয় বঙ্গবন্ধু এগুলো যে দলীয় স্লোগান, এগুলো আমরা জানি, ইতিহাসের কথা বলে লাভ নেই, ইতিহাস পরিবর্তিত হয়ে যায়, ইতিহাস জুড়ে আপনি অনেক এরকম ওয়ার্ড আছে, শুরুর দিকে একটা অর্থ ছিল, তারপর ইতিহাসের পালা বদল হয়ে ওয়ার্ডের অর্থই চেঞ্জ হয়ে গেছে, যেমন হিটলারের যে সোয়াস্তিকা সিম্বল,
এটা হচ্ছে হিন্দু ধর্মের একটা খুবই সুন্দর, না না এটা এখন আর সোয়াস্তিকা সিম্বল লিখলে, লিখে যদি আপনি বলেন এটা হিন্দু ধর্মের সিম্বল, শটান করে ফেলা হবে জুতা দিয়ে পিটিয়ে, রাইট? না, সোয়াস্তিকা এখন হচ্ছে হিটলারের সাইন, এটা চেঞ্জ হয়ে গেছে। হিটলার যখন এটাকে ব্যবহার করছে, যখন পান্ডার হাতে পড়ছে, তখন একটা ভালো জিনিসও খারাপ হয়ে গেছে, এখন সবাই এটাকে খারাপ হিসেবে কনসিডার করে। সো যখন পান্ডাদের হাতে পড়ে গেছে জয় বাংলা জয় বন্ধু স্লোগান, এখন আর এটা দলীয় স্লোগান, স্বাধীন বাংলাদেশের বিশুদ্ধ স্লোগান বলার উপায় নাই, এটা এখন দলীয় স্লোগান এবং পান্ডাদের স্লোগান হয়ে গেছে, জয় বাংলা বলে কোপাকুপি হয়, রাইট? সো এখানে একটা জিনিস আমরা সাইদুল হক সুমনের মুখ থেকে জানতে পারলাম যে উনিও মনে করেন আওয়ামী লীগের লোকজন এটা ঠিক রিয়েলাইজ করে যে জয় বাংলা জয় বঙ্গবন্ধুর একটা দলীয় স্লোগান, স্বীকার করে না, নাটক করে। সেকেন্ড হচ্ছে যে চাকরিজীবী লীগের কারণে যে খেলা হয়েছে হেলেনা জাহাঙ্গীরকে, সেটা তো আমরা সকলে জানি। দাবি করা হচ্ছে যে মাদক পাওয়া গেছে, দাবি করা হচ্ছে আসলে যে তাই সে একটা সংগঠন খুলছে আওয়ামী লীগের নামে, এবং এই কারণে আওয়ামী লীগের লোকজনই তার পিছনে লেগে গিয়ে খেলে দিছে, সেটা 3 দিন ধরে আপনাদেরকে আলোচনা করে দেখাইছি। সঠিক রিয়েল কারণ যে ওইটা, ওইটা ওনার মুখ থেকে বের হয়ে গেছে, যেটা আমরা সকলে জানতাম, কিন্তু সরকার স্বীকার করবে না, আওয়ামী লীগের লোকজন বা স্বীকার করবে না, না ওর পিছনে মাদক পাওয়া গেছে থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, রাইট? দেখেন সামান্য চাকরিজীবী লীগ এরকম ভুইফোর সংগঠনের বিরুদ্ধে আওয়ামী লীগ কত সতর্ক এবং কিভাবে পানিশমেন্টের ব্যবস্থা করতেছেন। আপনারা জানেন হেলেনা জাহাঙ্গীরকে আটক করা হয়েছে চাকরিজীবী লীগের নামে এই ধরনের ভুইফোর সংগঠন করার কারণে। যে দুদিন আগে চমক হাসান নিয়ে একজন কমেন্ট করছে, এক ভদ্রমহিলা চমক হাসান ফ্যান, যে আমি চমক হাসানকে নিয়েও নেতিবাচক কথা বলছি, আমি কত কি জানি বলে কত খারাপ নেগেটিভ টক্সিক চমক হাসানের ঘটনাও দেখাবে কখনো না কখনো, রাইট? সো এরকম আর কি, যে এই এখন যেরকম সাইদুল হক সুমন আসলে কী ঘটছে সেটা কিন্তু না বলে নাটক করতেছিল, ফট করে কিন্তু সাইদুল হাসান হক সুমনের মুখ থেকে বের হয়ে গেছে, এটা তো আমাদের সকলের আমরা জানি যে কী কারণে হেলেনা জাহাঙ্গীরকে খেলা হয়েছে, এটা কিন্তু স্বীকার করেন, রাইট? সো এটা অবলীলা এখন ইনভলান্টারিলি এবং স্পন্টেনিয়াসলি এবং আনকনসিয়াসলি এবং সাবকনসিয়াসলি ওনার মুখ দিয়ে বের হয়ে চলে আসছে। সো ও যে কারণে চমক হাসানের কথা বললাম, এরাও আমার সাথে এরকম একটা শয়তানি করছে, এগুলো পরে আরেকদিন দেখাবো কি ঘটনার তথ্য প্রমাণ সহ কখনো হয়তো দেখাবো। হ্যাঁ, এরকম আর কি, শয়তানি উপর উপরে ভালো ভদ্রলোক, তলে তলে আসলে শয়তানি, এই যে এরকম যেরকম উপর উপরে মাদকের জন্য ধরতেছে, তলে তলে আসলে অন্য, এবং তলে তলে কী কারণে খেলতেছে এটা কিন্তু সকলেই আমরা জানি, রাইট? কিন্তু নাটক করতেছে উপর দিয়ে। তো এই হচ্ছে, এই হচ্ছে ঘটনা যে বাংলাদেশে কেউ নিরাপদ নেই, ইউ আর নেভার ইনাফ। আপনি যখন দলবাজি চামবাজিতে নামবেন, বাংলাদেশের যে খেলাটাই খেলা যখন নামবেন, ইউ ক্যান নট ডু এনাফ এদের মনোরঞ্জন করার জন্য, এদের মন জোগায় চলার জন্য। আপনাকে সন্তর্পণে পা ফেলেও আপনি বাঁচতে পারবেন না, ইউ হ্যাভ টু ওয়ার্ক অন এক্সেলস অ্যাট এভরি স্টেপ, অ্যান্ড ইয়েট আপনি কখন যে মারা খেয়ে যাবেন আপনি নিজেও জানেন না। সো এই দেশে যারা চামবাজি দলবাজি রাস্তা ধরছেন, যে এগুলো করে আমরা এই যে সুলাইমান সুখন আরিফার হোসেনদেরকে কথা বলি, ইতিবাচকতা মারায় মানে সরকারের সুদৃষ্টি নিয়ে খুব লাইক সেমিনারে ডাক পাচ্ছে, ভালো ভালো চলতেছেন চলতেছেন, ফ্লাইং ফ্লাইং হয়ে থপাস করে যে কখন মাটিতে পড়বেন ভাইয়া, তখন ইতিবাচকটা বললেন। এখন তো আমরা বলি যে আপনারা ভালো আছেন দেখে ইতিবাচকের কথা বলেন, অন্যরা খারাপ আছে দেখে মুখ দিয়ে আসে না কিছু, সারা দুনিয়া গোল্লা যাক, আমরা তো ভালো আছি, আমরা তো হালুয়া খেয়ে খেয়ে মোটা হচ্ছি, রাইট? তখন যখন থবাস করে পড়ে যাবেন, এই যে আমি কিন্তু তখন আবার আপনাকে ডিফেন্ড করতে করতে কথা বলবো, তখন কিন্তু আপনার কাছে মনে হবে না যে আমি ইতিবাচক কথা করতেছি। লাস্টে আর একটা জিনিস একটু আমি দেখে আলোচনাটা শেষ করি, সেটা হচ্ছে আওয়ামী যুবলীগের সম্পাদক ভদ্রলোককে দেখেন, যুবলীগের উনি হচ্ছেন সম্পাদক, যুব মানে কি বাংলাদেশে, যুব মানে কি বৃদ্ধ?